আছেন যদু মধুরী কোম্পানি ব্যবসার আর্থিক বিবরণী এটা পড়ো। এখন মূলত আগে বুঝতে হবে আর্থিক বিবরণী জিনিসটা কি, ঠিক আছে? আর্থিক বিবরণী বলতে বোঝাইছে একটা প্রতিষ্ঠান আমি পরিচালনা করতেছি একটা বছর ধরে, পরিচালনার পরে এখন আমার কতটুকু আয় আর ব্যয় হলো প্রতিষ্ঠানে, এটা জানা উচিত না? তাহলে আমি তো যদি ধরেন খালি ডে বাই ডে মানে বছরের পর বছর যদি খালি আমি ব্যবসা করেই যাই, করার পরে যদি নাই জানি যে আমার লাভ হয় নাকি ক্ষতি হয়, তাহলে আমি কি ব্যবসা হচ্ছে উন্নতি করতে পারবো? সেজন্য প্রতিষ্ঠানের আয় হচ্ছে নাকি ব্যয় সেটা জানা খুবই জরুরি। তারপর প্রতিষ্ঠানের সম্পদ আর দায়ের কি অবস্থা সেটাও জানা খুবই জরুরি। সেজন্যই আর্থিক বিবরণীটা করতে হবে, এটা পূর্ণ এক বছর হওয়ার পর তারপরে আর্থিক বিবরণী করা লাগে। এখন এই পূর্ণ এক বছর এক এক কোম্পানির বা এক এক প্রতিষ্ঠান এক এক রকম ভাবে হয়। যেমন ধরেন আমাদের সরকারি ভাবে যদি চিন্তা করি, আমাদের সেশন এক বছর পূর্ণ হয় জুলাইতে জুন, ঠিক আছে? কোনো কোনো প্রতিষ্ঠানের শুরু হয় জানুয়ারি টু ডিসেম্বর, ঠিক আছে? কোনো কোনো প্রতিষ্ঠানের শুরু হয় বৈশাখ টু চৈত্র, এরকম মানে পূর্ণ এক বছর। তাহলে আমাদের পূর্ণ এক বছরের হচ্ছে হিসাব করা লাগবে, এই হলো কথা। এখন এটা যেভাবেই শুরু হোক এক বছর হিসাব করতে হবে। এখন আমরা যে হিসাব করবো আর্থিক বিবরণীর, এটা হিসাব করার জন্য আগে আমাদের জানতে হবে যে মালিকানার নীতিতে ব্যবসা কত প্রকার। মালিকানার নীতিতে ব্যবসা হচ্ছে পাঁচ প্রকার। এক মালিকানা অংশীদারি যৌথ সমবায় রাষ্ট্রীয়। এক মালিকানা ব্যবসা তাদের মূলধন বিনিয়োগ করে তাদের নিজস্ব টাকা দিয়ে মানে অর্থ দিয়ে, অংশীদাররা অংশীদারদের টাকা দিয়ে। যৌথ মূলধনী কোম্পানি শেয়ারের মাধ্যমে বিনিয়োগ করে, কিসের মাধ্যমে? শেয়ার। সমবায় সমিতি সমবায়ের সদস্যদের দ্বারা যে টাকাগুলো পায় বা যে চাঁদাগুলো পায় সেটা দেওয়া হয়। রাষ্ট্রীয় ব্যবসা জনগণের সঞ্চিত অর্থ বা জনগণের টাকা, এই যেমন ট্যাক্স ব্যাট যেগুলো পায় সেগুলো দেওয়া হচ্ছে বিনিয়োগ করে থাকে, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখো এখানে আমরা তিন নাম্বার যেটা পড়বো, যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা, এটা হচ্ছে শেয়ারের মাধ্যমে ছাড়া বিনিয়োগ করে। এই যে বিনিয়োগ করলো, করার পরে পূর্ণ এক বছর চলার পরে কী অবস্থা দাঁড়িয়েছে সেটা আমরা এই যৌথ মূলধনী কোম্পানিতে জেনে থাকবো, ঠিক আছে? বুঝছো কথা? এখন এই যৌথ মূলধনী ব্যবসা বা এক মালিকানা ব্যবসা মূলত আর্থিক বিবরণী করতে হয় এই দুটো ব্যবসার ক্ষেত্রে, এক মালিকানার অংশীদারি, এক মালিকানার যৌথ অংশীদারি সমবায় রাষ্ট্রীয়, এগুলোর ক্ষেত্রে কোনো আর্থিক বিবরণী হয় না, ঠিক আছে? হিসাব বিজ্ঞানের নীতি মানুষ হচ্ছে শুধুমাত্র এক মালিকানা আর যৌথ মূল যৌথ মূলধনী কোম্পানি ব্যবসায় কি হয়ে থাকে, যে আর্থিক বিবরণী হয়ে থাকে। আচ্ছা, এখন এই যে এক মালিকানা করি বা যৌথ মূলধনী করি যেটাই করি না কেন, সেটা এখন দেখা লাগবে কি পারপাসে আমি ব্যবসাটা করি। এই দুটো ব্যবসার ক্ষেত্রে আমি কি সেবামূলক করি নাকি ক্রয় বিক্রয়মূলক করি সেটা দেখা লাগবে। তাহলে সেটা কীভাবে দেখবো? আমার মূলত যৌথ মূলধনী কোম্পানি ব্যবসার অঙ্কটা উদ্দীপক হবে যে র্যামিল থেকে, কোথা থেকে? র্যামিল থেকে। র্যামিলের মধ্যে যদি ক্রয় আর বিক্রয় এই দুটো হিসাব থাকে, কি বলছি, আর বিক্রয় দুটো হিসাব যদি থাকে।